শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী আমরা কি গত ক্লাসের চাকমা সম্পর্কে জেনেছি, আজ আমরা জানব আর একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে। আমরা এখন জানব মারমা সম্পর্কে। মারমা কি? আমরা দেখতে পাচ্ছি মারমাদের বিভিন্ন রকমের চিত্র, তাদের বাসস্থান, তাদের পোশাক, তাদের জীবনযাত্রা সবই দেখতে পাচ্ছি। তাহলে চলো আমরা এখন জেনে নিই মারমাদের সম্পর্কে। এখানে চারটি ভিন্ন ভিন্ন ছবি রয়েছে। ছবিতে আমরা দেখতে পাচ্ছি তারা কিভাবে তাদের কৃষিকাজ সম্পন্ন করে, তারপর এটিতে তাদের আমরা জীবিকা দেখতে পাচ্ছি, তারা কিভাবে তাদের কাজগুলো পরিচালনা করে। এখানে মারমাদের বাসস্থান দেখতে পাচ্ছি। এখানে কি মারমাদের সুন্দর পোশাক দেখতে পাচ্ছি আমরা। চলো এখন আমরা মারমা নৃগোষ্ঠী সম্পর্কে জানব। মারমা চাকমা নৃগোষ্ঠীর পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমা। মারমা নৃগোষ্ঠীর বেশিরভাগ বসবাস করেন বান্দরবন, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি এলাকায়। তাহলে আমরা জানলাম কি চাকমাদের মর্ত কি মারমারা বসবাস করে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এছাড়াও বাস করে কোথায়, বান্দরবনে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, মারমাদের বিভিন্ন রকমের চিত্র দেখতে পাচ্ছি, তাদের খাবার দেখতে পাচ্ছি, তাদের বাসস্থান দেখতে পাচ্ছি, কত বৈচিত্র্য তাদের সব কিছুতেই। জীবনধারা, মারমাদের নিজেদের রাজা আছেন, এছাড়া গ্রামে গ্রাম প্রধান থাকেন। তাদের বাড়িঘর উঁচু স্থানে মাচা করে তৈরি করা হয়। মারমা নৃগোষ্ঠীর লোকেরা ভাতের সাথে নানা ধরনের সবজি সিদ্ধ করে খেতে পছন্দ করেন। তারা শুটকি মাছের ভর্তা খান, যা নাপ্পি নামে পরিচিত। মারমারা জুম পদ্ধতিতে চাষ করেন। এছাড়া মাছ ধরা, কাপড় তৈরি করা ও বিক্রি করে তারা কি করেন, জীবিকা নির্বাহ করেন। তারা পূর্বে নানা ধরনের ঔষধি গাছ থেকে ঔষধ তৈরি করে ব্যবহার করতেন, তবে এখন সবার মতো আধুনিক চিকিৎসা ও ওষুধ ব্যবহার করে থাকেন। এখন আমরা দেখতে পাচ্ছি কি মারমাদের বিভিন্ন রকমের পোশাক দেখতে পাচ্ছি। কি চমৎকার লাগছে, এই পোশাকটার নাম কি থামি, আবার এই পোশাকটার নাম কি দেখতে পাচ্ছি, আঙ্গি। কি চমৎকার লাগছে তাই না? তারা কি নিজেরাই সুন্দর করে এইসব পোশাক তৈরি করে। পোশাক, মারমা ছেলে ও মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম থামি ও আঙ্গি। অবশ্য বর্তমানে মারমা ছেলেমেয়েরা আধুনিক পোশাকই বেশি পরে। এবার কি দেখে মনে হচ্ছে বলতো, কি চমৎকার লাগছে মারমাদের নাচ, বাহ কি চমৎকার। কি দেখতে পাচ্ছি আমরা, মারমাদের উৎসব দেখতে পাচ্ছি। তাদের উৎসবে কি রকম সৌন্দর্য, একেবারে কি প্রাণ জুড়িয়ে যাচ্ছে তাই না। উৎসব, মারমা জনগোষ্ঠীর লোকেরা বৌদ্ধ ধর্মের সকল উৎসবই পালন করেন। প্রতি মাসে তারা পূর্ণিমার সময় লাবড়ে পালন করেন। এছাড়া প্রতি বছর বৈশাখ মাসের দ্বিতীয় দিনে মারমারা সাংগ্রাই উৎসব উদযাপন করেন। এই উৎসব বিশেষ দিনে তারা পানি দিয়ে খেলেন। তার মানে কি আমরা জানলাম মারমাদের উৎসব সম্পর্কে। তারাও কি চাকমাদের মতোই বৌদ্ধ ধর্মের সকল উৎসব পালন করেন। তারা প্রতি মাসে পূর্ণিমার সময় কি লাবড়ে পালন করেন, এছাড়া কি বৈশাখ মাসের দ্বিতীয় দিনও কি সাংগ্রাই উৎসব উদযাপন করেন, আর কি তারা এই বিশেষ দিনে কি করেন, পানি দিয়ে খেলা করেন। চলো এখন এই যে আমরা যে মারমা নৃগোষ্ঠী সম্পর্কে জানলাম, মারমা নৃগোষ্ঠীর কেউ কি তোমাদের কারো পরিচিত? যদি কেউ পরিচিত থাকে, তাদের কোনো বিশেষ রীতিনীতির সাথে কি তুমি পরিচিত? যদি জেনে থাকো বা তাদের কোনো রীতিনীতির সাথে পরিচিত হয়ে থাকো, তাহলে কি সেটি ফটফট খাতায় লিখে ফেলো। চাকমাদের সাথে মারমাদের কোন কোন বিষয়ে মিল আছে? হ্যাঁ, অবশ্যই চাকমাদের সাথে মারমাদের
বেশ কিছু বিষয়ে মিল আছে। যেমন হচ্ছে চাকমারা কি, চাকমাদেরও রাজা আছে আর মারমাদেরও রাজা আছে। তাছাড়া চাকমারা কি ব্যবহার করেন, চাকমারা সুন্দর সুন্দর পোশাক ব্যবহার করেন আর সেই পোশাকগুলো নিজেরা তৈরি করেন। ঠিক তেমনি করে কি মারমারাও নিজেদের পোশাক সুন্দর সুন্দর করে তৈরি করেন। আর হচ্ছে চাকমারাও বৌদ্ধ ধর্মের উৎসবগুলো পালন করেন, মারমারাও কি বৌদ্ধ ধর্মের উৎসবগুলো পালন করেন। এই যে কত মিল, এছাড়া আরও যে মিলগুলো আছে আমরা কি ঝটপট এখন লিখে ফেলবো। মারমা সংস্কৃতির কোন দুইটি বিষয়ে অনেক পরিবর্তন এসেছে? হ্যাঁ, মারমা সংস্কৃতির দুটি বিষয়ে অনেক পরিবর্তন এসেছে। সেই দুটি বিষয় হচ্ছে, তারা আগে গাছপালা থেকে বিভিন্ন রকমের ওষুধপত্র তৈরি করে ব্যবহার করত, কিন্তু এখন তারা কি আধুনিক চিকিৎসা ও ঔষধ ব্যবহার করে, এছাড়া কি পোশাক আশাকের ক্ষেত্রেও। আগে মারমারা কি শুধু নিজেদের পোশাক তৈরি করত, কিন্তু এখন মারমা ছেলেমেয়েরা কি করে, আধুনিক পোশাকও ব্যবহার করে। চলো এখন আমরা মারমাদের জীবনধারা সম্পর্কে যা জানলাম, যা যা শিখলাম, এগুলো থেকে আমরা কি একটি সুন্দর ছক তৈরি করি এবং সেই ছক তৈরি করে তাদের বাড়ি, তাদের খাদ্য, তাদের কৃষি সম্পর্কে আমরা কি ঝটপট লিখে ফেলি। বাড়ি, মারমাদের বাড়ি কি রকম, উঁচু স্থানে মাচা তৈরি করে ঘর তৈরি করা হয়, এটি কি তাদের বাড়ি। খাদ্য কি, ভাতের সাথে নানা ধরনের সবজি ও শুটকি মাছের ভর্তা খেতে পছন্দ করেন। কৃষি, জুম পদ্ধতিতে তারা কৃষিকাজ করেন, তার মানে কি চাকমারাও জুম পদ্ধতিতে কৃষিকাজ করেন, মারমারাও, এখানেও কি তাদের মিল রয়েছে। এখন মারমা নৃগোষ্ঠীর কারো সাথে দেখা হলে তোমরা কি কি বিষয়ে জানতে আগ্রহী হবে, কি ইচ্ছে করবে? না, আমরা তো অনেক কিছুই জানলাম, এছাড়াও তো আরও অনেক কিছু জানতে ইচ্ছে করে। তাহলে আমরা ঝটপট লিখে ফেলি কার কার কি কি বিষয়ে জানতে আগ্রহ হবে। এখন আমরা আরেকটি কাজ করব। এই যে আমরা এতগুলো বিষয়ে জানলাম, এখন সেখান থেকে একটি প্রশ্ন কি করব এবং সঠিক উত্তরটি বাছাই করব। তাহলে কি আমাদের নিজেকে যাচাই করা হবে যে আমরা কতটুকু বুঝতে পেরেছি। মারমারা বছরে কয়টি লাব্রে উদযাপন করেন? ক একটি, খ দুইটি, ক দশটি, ঘ বারোটি। আমাদের সঠিক উত্তর হবে বারোটি, কেননা তারা প্রতি মাসেই কি একটি করে পালন করেন। তার মানে কি, তাহলে বারো মাসে বারোটি, কি বেশ চমৎকার লাগছে। আমরা কি জানলাম, আমরা একে একে কি দুইটি নৃগোষ্ঠী সম্পর্কে জানলাম। আমরা পরবর্তী ক্লাসে জানবো, বলো তো কোন নৃগোষ্ঠী সম্পর্কে জানতে ইচ্ছে করছে? হ্যাঁ, আমরা পরবর্তী ক্লাসে জানবো সাঁওতাল সম্পর্কে। তো তাহলে ঠিক আছে, সবাই ভালো থেকো, আমরা পরবর্তী ক্লাসে সাঁওতালদের সম্পর্কে খুব মজা করে শিখব। তো আজ এ পর্যন্তই।